এই সাথে স্মরণ করছি আমাদের সাথে রাজপথে যারা সব ভালোবাসা প্রকাশ করছি। আমরা এই আহত অবস্থায় এখন আমরা মনোবল ধরে এই আজকে প্রায় দেড় মাস দুই মাস যাবৎ আমরা হসপিটালে আছি। এখন আমাদের মনোবল আছে সাথে সংগ্রাম করা। আজকে আপনাদের মধ্যে আমরা হাজির হয়েছি, আপনারা দেখেছেন এবং জানেন জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আমাদের সাথে কী বর্বরতা কী রকম ঘটনা ঘটেছে। আমাদের এই অভ্যর্থনের শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শুরু হয়েছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওরা প্রথমে থামিয়ে দিতে চেয়েছিল, ওখান থেকে আন্দোলনটা যেন বৃহত্তর হয়ে যায়। কিন্তু সেই আন্দোলনটা পুরো বাংলাদেশে প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজ স্কুলে ছড়িয়ে যায়। রংপুরে আবু সাইদ ভাই তিনি যেভাবে বুক পেতে এই স্বৈরাচার সরকারের বন্দুকের সামনে যেভাবে বুক পেতে দাঁড়িয়েছিল, তিনি আমাদের সকলের বিবেককে তাড়া দিয়েছে। আমরা এক পাওয়ার রাস্তা থেকে হটে যাইনি। গত আঠারো জুলাই আমাদের সাথে যে রকম হয়েছিল সেগুলো আপনারা হয়তো সিনেমায় দেখেছিলেন, যারা বাস্তবে ছিল রাস্তায় একমাত্র তারাই দেখতে পেয়েছে। হাতে ছিল লাঠি আর ওদের হাতে ছিল আমাদের টাকার কেনা গোলা বারুদ। ওরা এগুলো আমাদের নিক্ষেপ করে পঙ্গুক্ত করে দিচ্ছে অনেককে। আজ আমরা হাত পা হারিয়েছি, অঙ্গহানি ঘটেছে, প্রায় 10,000-এর বেশি মানুষ আহত হয়েছে, প্রায় 1,000-খানেক আমরা নিহত হয়েছি। এখন অনেকে বলতেছে আমাদের সমন্বয় কমিটি ওনারাও বলতেছে আমাদের অন্তর্বর্তীকালীন আমাদের সরকার আমাদের আশ্বস্ত করেছে দ্রুত সময়ের মধ্যে তালিকা প্রকাশ করবে। আমরাও চাই সেটা দ্রুত সময়ের মধ্যে হোক। আমরা সেটার জন্য কিছু দাবি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধটা আমাদের থাকবে, আমাদের দাবি সর্বসম্মতির যেন আমাদের এই অনুরোধগুলো মেনে নিয়ে দ্রুত বাস্তবায়ন করে। এক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহত স্টুডেন্টদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের শহীদের মর্যাদা দিতে হবে এবং সকল নিহতদের পরিবারকে এককালীন প্রতিশোধন বাবদ 1 কোটি টাকা প্রদান করতে হবে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুব দ্রুত সময়ের মধ্যে সকল আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান দিতে হবে। সরকারি ঘোষণা অনুযায়ী আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু অনেক ক্ষতি আছে যাদের অবস্থা অনেকটা আশঙ্কাজনক, তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়। অনুরোধটা আন্দোলনে আহতদেরকে এককালীন ক্ষতিপূরণ ও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দাবি 5, আহত শিক্ষার্থীদের পড়াশোনার যাবতীয় খরচ সরকার বহন করবে এবং আহত শিক্ষার্থীদের পরীক্ষা নির্ভর কেন্দ্রে বিবেচনা করতে হবে।